নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগতম জানাইছো মই মজিদ। বন্ধু সকল বলগতে চাওক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, রাজ্য সংঘটিত হয়েছে আন এক ভয়ঙ্কর ঘটনা। রাজ্য সরকারের গৃহ সচিব IPS বিষয়া শিলাদিত্য চেতিয়ার আত্মহত্যা। পত্নীর মৃত্যুর পিছতে নিজ ললে ভয়ঙ্কর সিদ্ধান্ত। গুহাটী মহানগরীর এখন ব্যক্তিগত হাসপাতালত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। রাজ্যর গৃহ সচিব IPS বিষয়া শিলাদিত্য চেতিয়ার শেষ সিদ্ধান্ত। চিকিৎসালয়তে শেষ সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের অন্যতম শীর্ষ বিষয়াজনের। নিজের সার্ভিস পিস্তলরে মূরত গুলিয়াই নিজের জীবন শেষ করলে গৃহ সচিব চেতিয়াই। চিকিৎসালয়ত পত্নীর মৃত্যুর পিছতে শেষ সিদ্ধান্ত শিলাদিত্য চেতিয়ার। গুহাটী মহানগরীর নেমকিয়ার চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে আছিল শিলাদিত্য চেতিয়ার পত্নী। রোগাক্রান্ত পত্নীর মৃত্যুর খবর পাইয়েই নিজের পিস্তলরে গুলিয়ালে মূরত। নেমকিয়ার হাসপাতালের ICU শেষ সিদ্ধান্ত রাজ্য সরকারের শীর্ষ IPS বিষয়াজনের। উল্লেখযোগ্য যে বিগত 4 মাস ধরে চিকিৎসাধীন হয়ে আছিল চেতিয়ার কর্কট আক্রান্ত পত্নী। কর্কট রোগত আক্রান্ত হয়ে আছিল শিলাদিত্য চেতিয়ার পত্নী আর বিগত 4 মাস ধরে চিকিৎসালয় চিকিৎসাধীন হয়ে আছিল। আর পত্নীর চিকিৎসার বাবে বিগত 4 মাস ধরে শিলাদিত্য চেতিয়াও আছিল ছুটিত। পত্নীর মৃত্যু শোকত ভাগি পড়ি ICU ভিতরতে চেতিয়াই গুলিয়ালে নিজের মূরত। আর এই ঘটনা এটা জোকারি গেছে আরক্ষী। পরবর্তী খবর, দেশের কোটি কোটি কৃষকর ব্যাঙ্ক একাউন্টত সোমাল PM কিষাণ সন্মান নিধির 17 নম্বর কিস্তির ধন। মঙ্গলবারে সন্ধ্যা 5 বজাত প্রধানমন্ত্রী মোদিয়ে মুকুলি করে দিলে PM কিষাণ সন্মান নিধির 17 নম্বর কিস্তির ধন। বারাণসীর এখন জনসভার প্রধানমন্ত্রী মোদিয়ে মুকুলি করে দিলে PM কিষাণ সন্মান নিধির 17 নম্বর কিস্তির ধন। এতিয়াই পরীক্ষা করক আপনার ব্যাঙ্ক একাউন্ট। পরবর্তী খবর, রাজ্যত পুনের ভয়ঙ্কর বানপানী। আর বানপানীর বাবেই পুনের বন্ধ ঘোষণা করা হয়েছে সকল শিক্ষানুষ্ঠান। বানপানীর বাবে এইবার করিমগঞ্জ জেলার সকল শিক্ষানুষ্ঠান 2 দিনের বাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। করিমগঞ্জ জেলার আগন্তক 2 দিনলৈ সকল শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা। 19 জুন আর 20 জুনত বন্ধ থাকিব জেলাখনের সকল শিক্ষানুষ্ঠান। বন্ধ ঘোষণা করা হয়েছে জেলাখনের সরকারি আর বেসরকারি সকল শিক্ষানুষ্ঠান। জেলাখনের সকল শিক্ষানুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা জারি জেলা আয়ুক্তর। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে। তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটি ভিডিওত লাইক করা নাই তেন্তে এতিয়াই ভিডিওটিত লাইক করে দিয়ক। আর এনেক ধরনের ভিডিও সমূহ নিতেও চাবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটি প্রেস করে রাখব। পরবর্তী খবর, রাজ্য কপাই যাওয়া ঢকুয়াখনার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডক লৈ আরক্ষী অধীক্ষকর সংবাদমেল। সুমনীত উদ্ধার হওয়ার মৃতদেহ আছিল জাহাঙ্গীরর আর পলাতক ঘোষণা সুনীল গগৈ। অবশেষত আহিল ঢকুয়াখনার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডর DNA রিপোর্ট। এই রিপোর্ট অনুসরি উদ্ধার হওয়া মৃতদেহটি নাছিল সুনীল গগৈর, মৃতদেহটি প্রকৃততে আছিল জাহাঙ্গীর হুসেনর হয়ে। লক্ষিমপুর জেলার আরক্ষী অধীক্ষক অর্পণা নত্রাজনে এক সংবাদমেল সম্বোধন করে আজি এই সন্দর্ভত সবিশেষ উল্লেখ করেছে। আরক্ষী অধীক্ষকগুলিয়ে সংবাদমেলত কয় যে সুনীল গগৈর ঘরের প্রায় 200-300 মিটার আঁতরত মৃতদেহ উদ্ধার হওয়া বলে আমাকে খবর দিছিল। যেহেতু মৃতদেহটির মূল নাছিল আর সম্পূর্ণ দেহ জ্বলি আছিল, সেয়েহে আমি গুহাটির ফরেনসিক দলের সহায় লোক। CID IG নেতৃত্বত ফরেনসিকর একটা দল আহে, লগত আহে CID ডগ স্কোয়াডর দল। আমার বাবে এই মৃতদেহটি চিনাক্ত করাটো অতি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, কিয়নো 30 তারিখে তেওঁর ঘরের প্রায় জলজীবন মিশনত কর্মরত মিস্ত্রী জাহাঙ্গীর হুসেইন সন্ধানহীন হওয়ার খবর পাও। ইয়ার পরবর্তী দিনত DGP স্যারেও এই ঘটনাস্থলী পর্যবেক্ষণ করে। সেইদিনাই আবিলি ফরেনসিক দলে মৃতদেহর অবশিষ্ট সমূহ বিজ্ঞানসম্মতভাবে আর ফরেনসিকলি সংগ্রহ করা হয়। ইয়ার পিছত মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করা হয়। তেও পুনের কয় যে মৃতদেহটি উদ্ধার হওয়া স্থানত সুনীল গগৈর পোশাক আর বাকি সামগ্রী উদ্ধার হয়। আমার তেতিয়াই এই মৃতদেহক লৈ সন্দেহ হয়, সেয়ে আমি এই মৃতদেহ চিনাক্ত করবলৈ হায়দ্রাবাদর সেন্টার ফর
ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং ইনস্টিটিউটলৈ প্রেরণ করো। ইয়ালৈ সুনীল গগৈর দুজন সম্পর্কীয় ব্যক্তি আর জাহাঙ্গীর হুসেইনের ভাতৃ জাহিদুর রহমানের তেজন নমুনা প্রেরণ করো। আর আজি তার রিপোর্ট আহিছে। সেই অনুসরি এই রিপোর্ট জাহাঙ্গীর হুসেইনের ভাতৃ জাহিদুর রহমানের সহ মিলিছে। ইয়ারপরা প্রমাণ হয় উদ্ধার হওয়া মৃতদেহ সুনীল গগৈর নহয়, জাহাঙ্গীর হুসেইনের হে। আরক্ষী অধীক্ষকগুলিয়ে সংবাদমূলত পুনের কয় যে এতিয়া সমগ্র ঘটনার প্রকৃত তদন্ত আরম্ভ হব। হে এই ঘটনার সঙ্গে যখন লোক জড়িত থাকিব পারে তেওঁলোকক তদন্তর সময়ত সুদপোষর মতা হব। যেতিয়া গোটে হত্যাকাণ্ডর প্রমাণ লাভ করিম কোনে এই ঘটনা সংঘটিত করেছিল সেই বিষয়ে নিশ্চিত হম, তেতিয়াহে গ্রেপ্তারের প্রসঙ্গ আহিব। সুনীল গগৈর পরিয়ালের প্রতিজন সদস্যক থানালয় সুদপোষর মতা হব বলেও জানাইছে এসপিগুলিয়ে। ইয়ারপরি কয় যে এই হত্যাকাণ্ড নিশা 8:30 পাছত সংঘটিত হয়েছিল। ইয়ারপরি 1 জুনের সন্ধ্যা 6:30 ভিতর জাহাঙ্গীরের অন্তিম লোকেশন আছিল সুমনি অঞ্চলের আশে পাশে। উল্লেখযোগ্য যে সুনীল গগৈর হত্যাকাণ্ড সন্দর্ভত ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই সোমবারে মুখ খুলিছিল। কৈছিল যে 90% নিশ্চিত যে সেই মৃতদেহ সুনীল গগৈর পরিবর্তে জাহাঙ্গীর হুসেইনের হে। ইয়ার পিছতে এই হত্যাকাণ্ডই নতুন মূল লাভ করে। ইফালে সুনীল গগৈয়ে নামত 41 লাখ টাকার জীবন বিমা করবারও তথ্য পোহরলে আহিছে। এই বিমা সুনীলে তেওঁর পত্নীক নমুনি করে রাখিছিল। এই তথ্যই এতিয়া বহু প্রশ্নের সৃষ্টি করেছে। ঘিলামরা জনস্বাস্থ্য কারিকরী বিভাগের জলজীবন মিশনের দ্বিতীয় শ্রেণীর ঠিকাদার সুনীল গগৈক এইদরে পাশবিক হত্যা করা হয়েছিল বলে বিগত সময়খিত চাঞ্চল্য অব্যাহত আছিল। এতিয়া এই মৃতদেহ জাহাঙ্গীর হুসেইনের বলে চিনাক্ত হওয়াত আরক্ষীয়ে সুনীল গগৈক 1 জুনের নিশা 8 বজার পলাতক ঘোষণা করেছে। আনহাতে সুনীল গগৈ আর তেওঁর পত্নীর বিরুদ্ধে আরক্ষীয়ে রুজু করেছে নিজাববিয়া গোচর। পরবর্তী খবর, দেশ কপাই যাওয়া নিট পরীক্ষার বিতর্ক সন্দর্ভত এইবার কঠোর হয়ে পড়েছে দেশের উচ্চতম ন্যায়ালয়। যদি 0.001% গাফিলতি হয়েছে তার সহ মোকাবিলা করব লাগিব। নিট পরীক্ষা সন্দর্ভত এই মন্তব্য দেশের উচ্চতম ন্যায়ালয়। সোমবারে উচ্চতম ন্যায়ালয়ে জাননী জারি করে নিট UG 2024 পরীক্ষার প্রশ্নকাকত ফাদিল আর অখত উপায় অবলম্বনের অভিযোগ সন্দর্ভত কেন্দ্র আর রাষ্ট্রীয় পরীক্ষণ সংস্থারপর সঁহারি বিচারিছে। শুনানির সময় বিচারপীঠে কয় যে যদিও কারোবার ফালের 0.001% গাফিলতি হয়েছে তথাপিও ইয়ার সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে মোকাবিলা করা উচিত। ন্যায়াধীশ বিক্রমনাথ আর SBN ভট্টিরে গঠিত বিচারপীঠখনে কয় যে কল্পনা করক যে ব্যবস্থাটত প্রবঞ্চনা করা ব্যক্তি এজন চিকিৎসক হয়ে পড়ে তেও সমাজের অধিক ক্ষতিকারক। উচ্চতম ন্যায়ালয়ে আঙুলিয়াই দিয়ে যে যিসকলে প্রবেশ পরীক্ষার প্রস্তুতি চলাইছে আমি তেওঁলোকৰ শ্রম পাহৰিব নোৱাৰো। বিচারপীঠে কেন্দ্র আর NTAয়ে কয় যে নিট UGর বিরুদ্ধে দাখিল করা আবেদন সমূহক বিরোধী মামলা বলে ভবার পরিবর্তে ভুল সমূহ শুধরাই দিব লাগে। উচ্চতম ন্যায়ালয়ে আর কয় যে পরীক্ষাকারী সংস্থা NTAর সময়ত ব্যবস্থা গ্রহণের আশা করেছে। বিষয়টির পরবর্তী শুনানির দিন 8 জুলাই ধার্য করা হয়েছে। পরবর্তী খবর, পুনের NRCর প্রসঙ্গ। এইবার রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী চমুকয় NRC সন্দর্ভত প্রধানমন্ত্রী মোদীক তদন্তর আহ্বান NRCর প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেবহর্মার। NRCর প্রথমজন রাজ্যিক সমন্বয়ক প্রতীক হাজেলার বিরুদ্ধে তদন্ত করক, প্রধানমন্ত্রী মোদীক এই আহ্বান NRCর প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেবহর্মার। হিতেশ দেবহর্মার মতে NRCর এই প্রক্রিয়াটুত বৃহৎ কেলেঙ্কারি সংঘটিত হয়েছে, সেয়েহে প্রধানমন্ত্রী মোদীক এই সমগ্র প্রক্রিয়া তদন্ত করবলে আহ্বান জানাইছে NRCর প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেবহর্মায়। পরবর্তী খবর, আরম্ভ হল BTCর বাজেট অধিবেশন আর 2024-25 বিত্তীয় বর্ষর বাজেট দাখিল করলে BTC চিফ প্রমোদ বড়ুয়ে। কোকড়াছাড়ের বডভা নগরস্থিত BTC বিধান পরিষদীয় ভবনত মঙ্গলবারের দুদিনিয়া কার্যসূচীর আরম্ভ হয়েছে BTCর বাজেট অধিবেশন। অধ্যক্ষ কাতিরাম বড়ো অধ্যক্ষতাত অনুষ্ঠিত হওয়া BTCর বাজেট অধিবেশনের প্রথম দিনের কার্যসূচী অনুসরি BTCর মুখ্য কার্যবাহী তথা বিত্ত বিভাগের দায়িত্বত থাকা প্রমোদ বড়ুয়ে BTCর 2024-25 বিত্তীয় বর্ষের 2,84,78,61,00 টাকার সাধারণ বাজেট দাখিল করে। ইয়াত আয়ের হিসাব দেখা হয়েছে 2,04,62,27,00 টাকা
অর্থাৎ বাজেট ঘাটির পরিমাণ হল 80,16,34,000 টাকা। আয়ের শিতানত দেখা 2,04,62,27,000 টাকার ভিতর রাজ শিতানের 12,72,85,000 টাকা, রাজবিহীন শিতানের 58,61,80,000 টাকা আর সাহায্য আর অনুদানের 1,932,22,62,000 টাকা লাভ করব বলে কোয়া হয়েছে। আনহাতে 2024-25 বিত্তীয় বর্ষর বিটিসির 40টা বিভাগত এস ও পিটির অধীন 803 কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। এস ও পিটির বাজেটখানে প্রকৃততে মূল বাজেট বলে পরিগণিত হয়ে আসছে। বিটিসির 803 কোটির বাজেটত সর্বাধিক শিক্ষা বিভাগত 105,05,00,000 টাকা আবন্টন দিয়ার বিপরীতে ভয়াম জনজাতি কল্যাণ আর পিছপরা শ্রেণী বিভাগত 98,63,00,000 টাকা, গড়কাপ্তানি বিভাগত 93,69,00,000 টাকা, পঞ্চায়েত আর গ্রামোন্নয়নত 38,52,00,000 টাকা, কৃষি বিভাগত 26,94,00,000 টাকা, বন বিভাগত 38,38,00,000 টাকা, স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগত 47,74,00,000 টাকা আবন্টন দিয়া হয়েছে। আনহাতে লটারি বিভাগত সর্বনিম্ন 1,00,000 টাকা আবন্টন দিয়া হয়েছে। লক্ষণীয় যে বিটিসির এস ও পিটি বাজেটর মোট 2% ধন অর্থাৎ 16 কোটি টাকা গ্রীন বড়োলেন্ড মিশনের নামত আবন্টন দিয়া হয়েছে। তদুপরি বড়োলেন্ড চাইল্ড রাইট মিশনের নামত বাজেটর 1% ধন অর্থাৎ 8 কোটি টাকা। বিশেষভাবে সক্ষম লোকর বাজেটর 1% ধন অর্থাৎ 8 কোটি টাকা। বিটিসির মুখ্য কার্যবাহীর বিশেষ আসনির 35 কোটি টাকা আবন্টন দিয়া হয়েছে। লক্ষণীয়ভাবে ট্রান্সফরমেশন এন্ড ডেভেলপমেন্ট রূপান্তর আর উন্নয়ন শিতানত এই বলে 80 কোটি টাকা ধার্য করা হয়েছে। এই বাজেট দাখিল করে বিটিসি চিফ প্রমোদ বড়ুয়ে।